বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম চটজলদি একটা ভেজ পোলাওয়ের রেসিপি। আজকে শেয়ার করব ভেজ দম পোলাও রেসিপি। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এই বাটির প্রায় এক বাটি ভরে ভরে আমি চালটা নিয়েছি আর কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পরে কুচি করে নেব। আমি একটা পাত্রে দিয়ে দিলাম প্রথমে সাদা তেল, এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে যাওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, বিনস, কাজু বাদাম। এবার সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আমি সব কিছুকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে কিন্তু ফ্রাই করবে না। 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। এবার এই দুটো সবজি দিয়েও আরও 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। সবজিগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি লাল করে ফ্রাই করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বোলের মতো দুধ আর 1/3 বোলের মতো জল। যেই পাত্রটা মেপে কিন্তু চাল নেবে সেই পাত্র মেপেই কিন্তু জল আর দুধ অ্যাড করবে। এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি, ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এলাচ গুঁড়ো, ভালো করে একবার মিক্স করে নেব। এলাচ গুঁড়ো দিলে কিন্তু পোলাওয়ের দারুণ ফ্লেভার আসে। এবার আমি চালটা জলটা ছেঁকে নিয়ে চালটাকে দিয়ে দিলাম, আলতো হাতে সব কিছুকে একবার মিক্স করে নেব। এই রেসিপিটা আমি দুধ দিয়ে করছি, তোমরা যদি না চাও দুধটা স্কিপ করে জল দিয়েও পুরো করতে পারো, বা চাইলে পুরো দুধ দিয়েও রেসিপিটা করতে পারো। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 90%-এর মতো চালটা সেদ্ধ করে নেব। প্রায় 90%-এর মতো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু কেশর গোলা দুধ। খুব বেশি কিন্তু দেব না, জাস্ট উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি রান্নাটা হতে দেব। প্রায় 6 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়েও ঢাকা দিয়ে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটা বন্ধ করে। কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখো পোলাওটা কিন্তু একদম রেডি, একদম কিন্তু একটা ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। আর এই পোলাওটার টেস্ট কিন্তু নর্মাল পোলাওয়ের থেকে একটু আলাদা হয় আর অসাধারণ লাগে খেতে। এবার আমি পোলাওটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভেজ দম পোলাও। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।